মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় হাইড্রোলিক ক্রেন চাপা পড়ে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পেরাক ফায়ার অ্যান্ড রেস্কিউয়ের প্রধান এক বিবৃতিতে এ তথ্য জানান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রাত 8:17 মালয়েশিয়ার সিম্পং লুপাইয়ের কনস্ট্রাকশন কোয়ারি সাইডে একটি হাইড্রোলিক ক্রেন উল্টে যায়। এ সময় এই বিশালাকার ক্রেনের নিচে চাপা পড়ে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন, তবে তাদের নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।